হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো? আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি টিফিনে বানাবো ছাতুর পুর দিয়ে পরোটা। সব প্রথমে আমি নিয়ে নিয়েছি, দেখো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আর একটা এটা হচ্ছে লঙ্কার আচার। তোমাদের লঙ্কার আচার বাড়িতে না থাকলে লেবু ইউজ করতে পারো, এটা আমার বাড়িতে ছিল তাই আমি এটা ইউজ করছি। আর নিয়ে নিয়েছি ছাতু, আটা, তোমরা ময়দা দিয়ে ইউজ করতে পারো, আটা ময়দা ইউজ করতে পারো, আমি আটা পছন্দ করি তাই আটা নিয়ে নিয়েছি। ছাতু দিয়ে পুরটা আমি তৈরি করব। চলো পুরটা তৈরি করা দেখাই। এবার আমি ছাতুর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, যত আপনারা একদম কুচি কুচি করতে পারেন, আদা কুচি, লঙ্কা কুচি, এই আচারটা নিয়ে নিচ্ছি, একসাথে মাখতে হবে। আচারের ওই খোসাটা বাদ দিয়ে দেব। সর্ষের তেল, আর নিয়ে নেব প্রয়োজন মতো লবণ। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, আমি এটা সম্পূর্ণ মেখে নিয়েছি, কিন্তু এটা একটু বেশি ঝরঝরে হয়ে গেছে, তাই আপনাদেরকে এক দু চামচ মতো একটু জল নিতে হবে, একদম সামান্য এক দু চামচ। তারপরে এটাকে এবার ভালো করে মাখতে হবে। যেন মাখাটার পর আপনার এই রকম একটা মুঠ বাঁধলে মুঠটা বাঁধা হয়ে যায়, তাহলে বুঝবেন যে আমার পুরটা রেডি। পুরটা রেডি করে সরিয়ে দিয়ে এবার আমি আটাটা মেখে নেব। আটার মধ্যে কিচ্ছু না, একটু লবণ, আগেও লবণ দিয়েছেন, লবণ, চিনি, এবার এটাকে ভালো করে মাখিয়ে জল দিয়ে আমি সুন্দর করে আটাটাকে মাখিয়ে নেব। দিয়ে আটাটাকে মেখে রাখছি। আমার আটাটা মাখা হয়ে গেছে, আটাটা আমি 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে আমি আটাটাকে নিয়ে নিয়েছি, আর পাশে আমি একটু শুকনো আটা নিয়েছি পরোটাটা বেলার জন্য, আর এখানে পুরটা আমার রেডি হয়ে আছে। এবার আমি প্রসেস স্টার্ট করছি। এবার আমি সব প্রথমে একটা লেচি কেটে নেব এরকম গোল করে, তারপরে এই যে পুরটা আছে এই পুরটাকে আমি এর মধ্যে দেব এরকম করে, একটু আটা মাখিয়ে নিয়ে বাটির মতো সাইজ করে, বাটির মতো সাইজ করে পুরটা নিয়ে নিলাম। পুরটা এর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। আমি আগেও আপনাদেরকে এরকম আলুর পরোটা করে দেখিয়েছি, এই আমার রেডি। এবার এটাকে আমি ভালো করে বেলে পরোটা বানিয়ে নেব। এবার আমি পরোটাটা বেলে নিচ্ছি, খুব বড় করব না, তাহলে ভেতর থেকে এই পুরটা বেরিয়ে যাবে, ছোট ছোট করে বেলবো। আর আমি গ্যাসের মধ্যে তাওয়াও বসিয়ে দিয়েছি, পরোটা আমার রেডি, পরোটা বেলা রেডি। তারপরে আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। এবার আমি পরোটাটা তৈরি করব। এইভাবেই একে একে পরোটাগুলো তৈরি হবে, আপনাদেরকে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে পাল্টে নেব, তার মধ্যে আপনি সাদা তেল, ঘি, আপনি যেটা দিয়ে পছন্দ করেন, বাটার, সেটা দিয়ে আপনি করতে পারেন, আমি সাদা তেল দিয়ে করছি। দু সাইড এরকম করে উল্টে পাল্টে তেল দিয়ে দিতে হবে। আজকে অনেকদিন পর বানাচ্ছি এটা, আমার ছেলে বায়না করলো, পড়তে পড়তে মা ছাতুর পরোটা খাবো, ওকে পড়াচ্ছিলাম, ও পড়ানোর জন্য ওকে আমার হাতের উপর ও স্টার করে দিয়েছে। দেখুন,
এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার পরোটা রেডি হয়ে গেছে। এরকম করে আমি এবার একটা একটা করে বানিয়ে নেব। এটা একটা আমি হটপটের মধ্যে এবার রেখে দিচ্ছি। দেখুন আমি রেখে দিলাম, একটা একটা করে এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। আমার পরোটা বানানো রেডি, এবার আমি খেতে যাচ্ছি। আমার ছেলেগুলো ওয়েট করে আছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, মানে খুব সুন্দর খেতে হয়। কোনো মিষ্টি জিনিস, মিষ্টি বা আচার, দই, এগুলোর সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।